প্রতি বছরের মতো স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে রাজ্যের ৬ জন আইপিএস অফিসারকে। দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই পদক ওই অফিসারদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে দুটি বিভাগে ভাগ করা হয়েছে এই পদককে। পদক দুটির নাম দেওয়া হয়েছে চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। উল্লেখ্য, চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস দেওয়া হবে একজন আইপিএস অফিসারকে। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি শ্রী ত্রিপুরারী অথর্ব। এছাড়াও চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস সম্মান পাবেন 5 জন আইপিএস অফিসার। এদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারে পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সাথী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে রাজ্য সরকার স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে অনেক কাটছাট করেছিল, কিন্তু গত বছরে রাজ্যের তরফে জাঁকজমক করেই স্বাধীনতা দিবস পালন করা হয়। এবারও 1.5 ঘণ্টার বর্ণাঢ্য অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল পড়ুয়ারা পদযাত্রা করবে। থাকবে দুর্গাপুজো, পাশাপাশি কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী মতো প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে 12টি ট্যাবলোয়।